স্বাধীনতার পর থেকে গ্রামে নেই কোনো পাকা রাস্তা, অল্পথ ধরে হেঁটে পৌঁছতে হয় নিজের গন্তব্যে। পূর্ব বর্ধমানের কালনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেটতলা পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর গ্রামে চিত্রটা এমনই। দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুক্রবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গ্রামের মধ্যে। যদিও লকডাউনের সময় কাজ করানো কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ওই এলাকায়। যদিও এ বিষয়ে মেটতলা পঞ্চায়েত প্রধানকে উদয় আশকে জানতে চাওয়া হলে তিনি ফোনে জানান, ISCP প্রকল্পে অধীনস্থ 105 মিটার ঢালাই রাস্তা কাজ হওয়ার কথা ওই এলাকায়। যিনি কন্ট্রাক্টর আছেন, লকডাউনের পূর্বেই তিনি বেশ কিছু সিমেন্ট কিনে ফেলেছিলেন, সেইগুলি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই কারণেই গ্রামের 6 জন লেবারকে দিয়ে রাস্তার কাজ কেবল আজ করানো হয়েছে, বাকি রাস্তার কাজ হবে লকডাউনের পরেই। লকডাউনের মধ্যে রাস্তা তৈরি নিয়ে বিতর্ক যাই থাক না কেন, গ্রামে নতুন ঢালাই রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা। আমাদের এখানে দীর্ঘদিন আমরা খুব কষ্ট পাইছি, আমরা পাকা রাস্তা হওয়া নিয়ে আমাদের খুবই খুশি এবং আমরা খুবই আনন্দিত, বুঝছো? পাকা রাস্তা না, ঠিক আছে, 100 দিনের কাজ। আমাদের দীর্ঘদিন ধরে রাস্তাঘাট মাঠ এবং কিছুই নাই, তার জন্য আমরা খুবই মানে কষ্ট উপভোগ করেছি এবং যাতে মানে এই রাস্তাটা হয় না আমাদের খুবই শান্তি এবং এই দেবনগর যাতে এটা মানে সুন্দরভাবে হয় বা সবাই শান্তি পায়, আমিও শান্তি এবং সবার শান্তিতে আমারও শান্তি, বুঝতে পারছি ব্যাপার? আমাদের আলপথ ছিল, আমাদের গ্রামে কোনো রাস্তাঘাট এবং কিছুই ছিল না, তাহলে এখন ধরো ঢালাই রাস্তার জন্য আমরা খুবই খুশি এবং গ্রামের লোকও খুশি এবং আমিও খুশি।